যদি বলি কুসংস্কারের পেছনেও আছে যথেষ্ট লজিক্যাল কারণ, যেগুলোকে আমরা ভুল ভাবছি তা আসলে ঠিক। আমরা মনে করি কুসংস্কারের কোনো ভিত্তি নেই, কিন্তু আপনি যেটিকে এখন কুসংস্কার ভাবছেন সেটি এক সময় প্রয়োজনেই নিয়ম করা হয়েছিল। আপনি কি জানেন রাতে ঘুমের সময় ফ্যান চালিয়ে রাখলে কি হতে পারে? এর ফলস্বরূপ আপনি পরের দিন সকালে ঘুম থেকে জেগে নাও উঠতে পারেন। বুঝতে পারছেন আমি কি বলছি? এমনটাই বিশ্বাস করে বিশ্বের একটি অত্যন্ত প্রভাবশালী এবং উন্নত দেশ, কিন্তু আমরা যেটিকে ধরতে না পেরে কালক্রমে সেগুলোকে পালন করে যাচ্ছি না বুঝে। অবস্থাটা এমন যে কিছু মানুষ অন্ধভাবে বিশ্বাস করে এগুলো করতেই হবে, না করলেই হবে অমঙ্গল। নম্বর 1, যদি বলি ফ্যানের বাতাসে মৃত্যু হয়, গ্রীষ্মের দুপুর কিংবা রাতে অসহ্য গরমে আমাদের মাথার উপর সাধারণ যে জিনিসটি ভনভন করে ঘুরে আমাদেরকে প্রশান্তি দেয় সেটার নাম হচ্ছে ফ্যান বা বৈদ্যুতিক পাখা। কিন্তু এই ফ্যানের বাতাসে মৃত্যু হয় এমন কথা শুনলে আমরা কি আর ভনভন করে ঘোরা যন্ত্রটির বাতাস গায়ে লাগাবো? দক্ষিণ কোরিয়ায় ফ্যান নিয়েও ছড়িয়ে আছে এক লোকবিশ্বাস। সেখানকার সাধারণ মানুষ মনে করে ফ্যানের বাতাসে মানুষের মৃত্যু হয়। তারা প্রবলভাবে বিশ্বাস করে দরজা জানালা বন্ধ করে কেউ যদি সারা রাত ফ্যান চালায় সে নির্ঘাত মারা যাবে। তাই দক্ষিণ কোরিয়ায় ফ্যান কোম্পানিগুলোর ফ্যানের সঙ্গে টাইমার সংযুক্ত থাকে, যেন ঘুমের সময় ফ্যান কতক্ষণ ঘুরবে তা ব্যবহারকারী নির্দিষ্ট করে রাখতে পারে। ফ্যানের বাতাসে মৃত্যু হয়, দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষের মধ্যে এই বিশ্বাস যেন অতি প্রবল। তেমনি সেখানকার গণমাধ্যমগুলো এই বিশ্বাসের পেছনে কাজ করে। ঘরে ফ্যান ঘোরা অবস্থায় ঘুমের হার্ট ফেল করে কিংবা অন্য কোনো কারণে কেউ মরে গেলে সেটাকে ফ্যান ডেথ হিসেবে সেখানকার মিডিয়া ফলাও করে প্রচার করে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারও কাজে লাগিয়েছে এই লোকবিশ্বাস। বলা যায় এই বিশ্বাসের স্থায়ী প্রতিষ্ঠাতা সে দেশের সরকার, উদ্দেশ্য তাদের বিদ্যুৎ সাশ্রয়। এতে তারা শতভাগ সফল, কারণ মৃত্যু ভয়ে দক্ষিণ কোরিয়ায় কোনো বাড়িতে সারা রাত ধরে ফ্যান চলে না, ফলে বিদ্যুতের অনেক মাত্রায় সাশ্রয় হয়। মজার বিষয় হচ্ছে দক্ষিণ কোরিয়ার মানুষের এই ফ্যান ডেথ বিশ্বাসের পেছনে যথেষ্ট যুক্তিও আছে। যুক্তিগুলো অবশ্য তাদের নিজেদেরই তৈরি। তারা মনে করে যুক্তিগুলো বৈজ্ঞানিক। যেমন নম্বর 1, বদ্ধ ঘরে সারা রাত ফ্যান চালালে ঘরের অক্সিজেন কমে যায়, ফলে মানুষ মারা যায়। নম্বর 2, ফ্যানের বাতাস শরীরের তাপমাত্রা কমিয়ে দেয়। সারা রাত ধরে এই তাপমাত্রা কমতে থাকলে তা মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। নম্বর 3, বৈদ্যুতিক ফ্যানের মোটর এক ধরনের গ্যাস তৈরি করে যা মানুষের প্রাণ নাশী, ইত্যাদি ইত্যাদি। কিন্তু গবেষকদের বক্তব্য একেবারেই উল্টো। ফ্যানের বাতাসে মৃত্যু হয়েছে এমন কেস স্টাডি থেকে গবেষকরা তেমন কোনো তথ্যই পাননি যার পক্ষে তারা কথা বলতে পারে। বরং তারা বলেছে ফ্যানের বাতাসে আসলে কোনো মানুষের মৃত্যু হয় না। এ যাবৎ ফ্যানের বাতাসে যত মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয় তাদের প্রত্যেকেরই কোনো না কোনো মারাত্মক অসুখ ছিল। বিশেষ করে হৃদরোগীদের সংখ্যাই বেশি ছিল। সারা রাত ফ্যানের বাতাসের নিচে শুয়ে থাকলে মৃত্যু হয় এই ধারণাটির কোনো ভিত্তি নেই। এটা একটা কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। তারপরও দক্ষিণ কোরিয়ার মানুষ এই বিশ্বাস থেকে সরে দাঁড়াতে পারেনি আজও। একটা ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে তেঁতুল গাছে ভূত পেত্নির বসবাস। এমন ধারণা পোষণ করার কারণ হচ্ছে সাধারণত তেঁতুল গাছের নিচে অন্য কোনো গাছ জন্মায় না, এবং তেঁতুল গাছের নিচে খোলা আগুনের প্রদীপ নিয়ে গেলে তা মাঝে মধ্যে নিভে যায়। এখন এগুলো কি ভূত পেত্নির জন্য হচ্ছে নাকি অন্য কোনো কারণে? তেঁতুল ও তেঁতুল পাতায় রয়েছে টার্টারিক অ্যাসিড। তেঁতুল গাছ থেকে পাতা যখন গাছের নিচে পড়ে তখন সেখানকার মাটিতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, আর এই কারণেই সাধারণত সেখানে কোনো গাছ জন্মায় না। টার্টারিক অ্যাসিড হচ্ছে একটা জৈব অ্যাসিড। এই অ্যাসিড থেকে কার্বন মুক্ত হয়ে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তাই তেঁতুল গাছের নিচে এবং তার চারপাশের সাপেক্ষে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হয়। আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড আগুন নেভাতে সাহায্য করে, এই কারণে তেঁতুল গাছের নিচে খোলা আগুনের প্রদীপ নিভে যায়। সুতরাং দেখা যাচ্ছে তেঁতুল গাছের নিচে অন্য কোনো গাছ না জন্মানো এবং তেঁতুল গাছের নিচে খোলা প্রদীপ নিভে যাওয়ার জন্য দায়ী ভূত পেত্নি নয় বরং টার্টারিক অ্যাসিড এবং কার্বন ডাইঅক্সাইড। নম্বর 3, প্রতিদিনের রান্না সহ নানা কাজে ব্যবহার করা হয় এই লবণ, কিন্তু হঠাৎ করে নিজের অজান্তেই লবণ যেখানে সেখানে পড়ে যেতে পারে। এটা হয়তো আমাদের কাছে খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু যিনি কুসংস্কারে বিশ্বাসী তার কাছে এটা কিন্তু ভয়াবহ ঘটনা। কারণ লবণ পড়ে যাওয়া মানে দুর্ভাগ্যের আগমনী বার্তা, আর তখনই নাকি শয়তান ভর করে বাম কাঁধে। তাই তো লবণ পড়ে গেলে যেন শয়তান কাছে ঘেঁষতে না পারে তাই সাথে সাথে চোখ দুটো বন্ধ করে লবণ ছিটিয়ে দেওয়া হয় বা কাঁধে। কিন্তু আসলে কি এমনটা ঘটে? লবণ নিয়ে এই কুসংস্কার চালু হয়েছিল হাজার হাজার বছর পূর্বে, আমাদের দেশে নয় অন্য অনেক দেশে। প্রত্নতত্ত্ববিদরা মনে করেন
পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে সুমেরীয় সভ্যতা। 3500 খ্রিস্টপূর্বাব্দে লবণের দাম ছিল প্রচুর। মুদ্রা হিসেবে সে সময় লবণের ব্যবহার ছিল ব্যাপক। তাই লবণ পরে নষ্ট হওয়ার মানে অপচয়, আর অপচয়ের প্ররোচনা দিয়ে থাকে শয়তান বা অশুভ শক্তি। তাই আবার যাতে অশুভ শক্তি কাউকে প্ররোচিত করতে না পারে, বেখেয়ালে যাতে কারো অপচয় না হয়, সেই জন্য লবণ বাগাতে ছিটিয়ে দেওয়া হতো। তাছাড়া প্রাচীন গ্রীসে দাস বেচা কেনায় লবণকে মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো, এমনকি রোমান সৈন্যদের বেতন হিসেবে লবণ দেওয়া হতো। তাই একে কোনোভাবে ফেলে বা ছড়িয়ে নষ্ট করা ছিল অত্যন্ত ভয়ানক ঘটনা। অনেকে মনে করেন মরা গাছের ডালে কাক ডাকলে নাকি কারো মৃত্যু সংবাদ আসে। এ ধারণায় বিশ্বাসীরা সঙ্গে সঙ্গে কাক তাড়াতে নেমে পড়ে। কিন্তু কাক তাড়িয়ে মৃত্যুর সংবাদকে কতটা দূরে সরিয়ে রাখা যায়, এমন পাগলামির কি কোনো যুক্তি আছে? আর আমাদের সমাজে কাক ও কুকুরদের সর্বদাই ঘৃণার দৃষ্টিতে দেখা হয়, এটাকে নিছক মস্তিষ্ক বিকৃতি ছাড়া আর কে বা বলা যেতে পারে? আসলে প্রাচীন গ্রিক ও স্ক্যান্ডিনেভিয়ার কালো পাখির মতো দ্বারকাককে অশুভ মনে করা হতো, কারণ প্রায়শই দেখা যেত এই কাক অসুস্থ লোকের পাশে উপস্থিত থাকতো বা কেউ মারা গেলে সেখানে কাক দেখা যেত। আসলে এই মৃত্যুর সাথে যোগাযোগের কারণ হচ্ছে পাখিটির অত্যন্ত বেশি সূক্ষ্ম ঘ্রাণ নেওয়ার ক্ষমতা, যার ফলে অনেক দূর থেকেও শরীরের মাংসের সামান্যতম অবক্ষয়ের ঘ্রাণ পায় কাকেরা। কিন্তু কাক ডাকলেই যে মৃত্যু হবে, এটি পুরোই অন্ধবিশ্বাস। অনেক সময় আপনি গ্রামে বা শহরে নানি দাদিদেরকে বলতে দেখবেন রাতে চুল নাচড়াতে, এটি নাকি অশুভ। কিন্তু আসলেই কি এটি অশুভ? আসলে আগেরকার দিনে যখন এত দালান কোঠার প্রচলন ছিল না, তখন দেখা যেত একটি মাত্র কুঁড়ে ঘরে 3-4 জন মানুষ বসবাস করত, আর সেখানেই খাওয়া দাওয়া সব করত। এমনকি তখন বিদ্যুৎও ছিল না, তাই রাতে যদি কেউ চুল আঁচড়াত তবে অন্ধকারে সেই চুল মেঝেতে পড়ত, আর সেই চুল গিয়ে পড়ত খাবারে বা মানুষের পায়ে বাজত। তাই তখনকার দিনে রাতের বেলা চুল আঁচড়াতে মানা করা হতো। কিন্তু এখন তো সবার বাসায় ইলেকট্রিসিটি আছে, তারপরেও অনেকে এই কুসংস্কার পালন করে আসছে নিয়মিতভাবে। নাম্বার 6, আপনার কোনো চাওয়া বা ইচ্ছে কি পূরণ করতে চান? তবে কাঠের ওপর 2 বার ঠকঠক করে আঘাত করুন। ব্যাপারটি অবশ্যই অদ্ভুত, কিন্তু এই কুসংস্কারটি এখনো ব্যাপক প্রচলন রয়েছে বিশ্বের নানান জায়গায়। এই কুসংস্কারটি এসেছে প্রত্যলিক বিশ্বাস থেকে। রোমান মূর্তি পূজারীরা বিশ্বাস করত যে মানুষেরা সারা জীবন পুণ্য করে কাটিয়েছে, মারা যাওয়ার পর তাদের আত্মা কাঠের মধ্যে বসবাস করে এবং চাইলে যে কারো ইচ্ছে পূরণ করতে পারে। তাদের মতানুসারে আপনি যদি নিজের কোনো অভিলাষ পূরণ করতে চান, তাহলে গাছের সামনে দাঁড়িয়ে সেটাকে ফিসফিস করে বলুন, তারপর 2 বার তাতে টোকা দিন, যাতে গাছের আত্মা জাগ্রত হয়ে আপনার আশা পূরণ করতে পারে। আর অবভিয়াসলি এই পুরো বিশ্বাসটি একটি মস্ত বড় কুসংস্কার, এর পেছনের কোনো ভিত্তি বা ব্যাখ্যা হতেই পারে না। নাম্বার 7, খুব ছোটবেলায় হয়তো অনেকেই দেখেছেন বিভিন্ন সময় বয়োজ্যেষ্ঠরা নদীর পানিতে আমাদেরকে পয়সা ফেলতে বলতো, হয়তোবা সেই সময় আমরা এই কারণটি জানতাম না, যার কারণে এই প্রথাটি আমাদের হয়তো কুসংস্কারী মনে হতো। কিন্তু এই প্রথাটার পেছনে একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। সাধারণত আগেরকার দিনে পয়সাগুলো বিভিন্ন ধাতু দ্বারা তৈরি হতো, বিশেষ করে তামা। আমাদের শরীরে অনেক ধরনের উপাদানের চাহিদা থাকে, যেটা আমরা প্রাকৃতিকভাবে প্রকৃতি থেকেই নিয়ে থাকি। নদীতে পয়সা ফেলার মূল উদ্দেশ্য ছিল, ওই সময় বেশিরভাগ মুদ্রা যেহেতু তামা জাতীয় পদার্থ দ্বারা তৈরি হতো, সেটা নদীতে ফেলে জলের সংস্পর্শে এসে আমাদের শরীরে প্রবেশ করতে সহায়তা করত। তাই আমাদের পূর্বপুরুষেরা এই প্রথা চালু করেছিল। বিষয়টা হয়তো বর্তমান সময়ে অনেকটাই হাস্যকর মনে হতে পারে, কিন্তু প্রাচীনকালে মানুষের পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার একমাত্র জলের উৎস ছিল নদী। এই কারণেই পয়সা ফেলা হতো নদীতে। এখন আপনার মনে হতে পারে পানিতে না ফেলে বাড়িতে জলে ভিজিয়ে সেটা ব্যবহার করলেই তো হতো। না, সেটা শরীরের চাহিদা পুরোপুরি মেটাতো না। অনেকদিন ধরে জলে তামা থাকলে তা থেকে শরীরের জন্য প্রয়োজনীয় যে উপাদান তৈরি হয়, সেটা বাড়িতে ব্যবহার করলে হয় না, কারণ সেখানে প্রকৃতির ছোঁয়া প্রয়োজন অনুযায়ী থাকে না। অনেকে বলে থাকে সূর্য বা চন্দ্রগ্রহণ চলাকালীন রান্না করা, খাবার খাওয়া বা গোসল করা অশুভ। আপনার কি মনে হয়, এটি কি আসলেই অশুভ? গ্রহণের সময় রান্না করা বা খাবার খাওয়া কি আসলেই উচিত নয়? এর কারণ হিসেবে ব্যাখ্যা দেওয়া যেতে পারে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ, এইসবই মহাজাগতিক ব্যাপার, আর এইসব ঘটনাকে কেন্দ্র করে বিকিরণ ঘটে থাকে, যার মধ্যে বিভিন্ন ধরনের কণা থাকে যা আমাদের শরীরের ক্ষেত্রে ক্ষতিকর হলেও হতে পারে। এর সাথে বেশ কিছু ক্ষতিকারক জীবাণু আসে, যা থেকে সেই জীবাণু মিশে আমাদের শরীরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কিন্তু মানুষ এটিকে দিনের পর দিন পাল্টে এখন কুসংস্কারের রূপ দিয়েছে। কুসংস্কার মানুষের জীবনের অযৌক্তিক কোনো বিশ্বাস বা অভ্যাস।
সমাজে প্রচলিত কিছু কুসংস্কারের কারণে অনেক সময় পিছিয়ে পড়তে হয়। সাধারণত কুসংস্কার অজ্ঞতা থেকে জন্ম নেয়। বিজ্ঞান বা এর কার্যকারিতা নিয়ে ভুল বোঝাবুঝি হওয়া, ভাগ্য বা জাদুতে ইতিবাচক বিশ্বাস অথবা যা অজানা তা থেকে ভয় পাওয়া। গবেষণায় দেখা গেছে আমাদের পূর্বপুরুষেরা দৈনন্দিন জীবনের জটিলতা থেকে মুক্তি পেতে বিভিন্ন বিধি তৈরি করেছিলেন যা পরবর্তীতে কুসংস্কারে পরিণত হয়েছে। তাই আমি বলবো, বিজ্ঞান চেতনাই পারে মানুষকে কুসংস্কার থেকে মুক্তি দিতে। তাই সবকিছুকে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে বিচার করে গ্রহণ করার মানসিকতা গড়ে তুলতে হবে এবং তার জন্য চাই সার্বিক শিক্ষা। শিক্ষা প্রসারের সঙ্গে সঙ্গে কুসংস্কারের অপসারণ অবশ্যম্ভাবী। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো। শুধুমাত্র এভাবে পিনিক পাই প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।